আমরা সবাই রেডি হয়ে গেছি, আর কটা বাজে তোমাদেরকে একটু দেখাই। 2:30-এর সময় যাচ্ছি আমরা বউদের বাড়ি, অনেক লেট। চলো, আর তোমাদের কোনোদিন বাইরেটা দেখানো হয়নি, যাওয়ার সময়, না যাওয়ার সময় হবে না, আসার সময় দেখাবো। চলো, আসো, চাবিটা নিয়ে আছো? আমি কিন্তু বেরিয়ে গেলাম, এসো। আচ্ছা, তালা দিলে? আসো, এইদিকে বাবা, না না শর্টকাট না, এইদিকটা, ও ওদিক দিয়ে যাক, আমরা এদিক দিয়ে যাই। একই রাস্তা, ওর নাকি শর্টকাট লাগে। এই এই গাছটাতে একটু জল দিলে এই গাছটা মরে যাচ্ছে। আজকে রোদটা খুব সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন শীতকালে সেই একদম এস রোদ থাকে। এখানে এত প্লেন যায়, প্লেনের আওয়াজ, গা গা করে আওয়াজ হচ্ছে। কোনো টোটো নেই না? হ্যাঁ, আমরা এবার বাইক আনিনি তো খুব অসুবিধা হচ্ছে, হেঁটে হেঁটে যেতে হবে, না হলে এখানে টোটো থাকে, দেখি আমরা টোটো যদি পেয়ে যাই তো খুবই ভালো, আর না হলে হেঁটে যেতে হবে। এত সুন্দর একটা ইয়ে আছে, সাফওয়ান ফুলটা চাইছিল ও, আবার নিয়ে আমাকেই দেবে, ছেলে দিয়েছে যখন মাথাতে গুঁজে নি, তাই না? এখন এই পাশে একটা বড় বিল আছে, এখানে ঝিল, বিল নয় ঝিল আছে, এখানে মাছ ধরছে কি সুন্দর বসে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো টোটো পাইনি রাস্তাতে, হেঁটে সামনে গিয়ে টোটোতে উঠবো। এই জায়গাটা দেখো কি সুন্দর, দুজন বসে মাছ ধরছে, জায়গাটা দারুণ লাগে সন্ধ্যাবেলা। ওখানে সব প্রত্যেকবারই যে কবার আসে ওখানে মাছই ধরে, তাই না? সাফারের জন্য বিরিয়ানি রাখেনি, বুয়া খেয়ে নিয়েছে, বললো বললো এত লেট হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, ওর জন্য আর বিরিয়ানি রাখবো না। কি হবে সাফওয়ান, টোটো থেকে আবার নেমে গেছি, আর সাফওয়ানের বাবা কিনেছে কলা। এই কলাটা দেখাও, এসছি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই হচ্ছে বুবুদের বাড়ি, মিস্ত্রি কাজ করছে, গা গা করে আওয়াজ হচ্ছে। প্রশান্ত বাড়ি থেকে বেরিয়েছি বাজার করতে, দুজন মিলে থলে হাতে,
চলুন আপনারাও কি বাজার করে দেখি। আর জন্য কটা দেখছো? ওই আম্মা কিনতে বলেছিল না, অ্যালুমিনিয়ামের ছোট সাইজ করা আছে জামলা। সেল দেখবে? সেল কিছু বিয়ে হবে না? আর এগুলো বাজারে ঘুরতে ভালো লাগে কারোর? তোমাকে না দেখলে আমি তো জানতেই পারতাম না। যে কোনো জিনিস চুজ করার ক্ষেত্রে দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। দু ঘন্টা চার ঘন্টা নিয়ে একটা জিনিস, তারপরে নেবে না, বাড়ি চলে যাবে। কি কি ভাজে কথা বলছো তুমি, সত্যি কথা এরকম? আমার পছন্দ যদি হয় সেই বাচ্চাদের মতন মাটিতে শুয়ে পড়ে কান্নাকাটি করে আদায় করে না। দেখুন বাজার, এই বৌদের বাড়ির থেকে ঘুরে বাজার করে আর বাড়ি এসছি এখানে। বাজার বাজার গুলো সব নামিয়ে নিয়েছি, আর এটা নিয়ে এটা নেওয়া হয়েছে সাফনের জন্য। সবসময় স্ট্র দিয়ে কিছু খেতে গেলে স্ট্র লাগে, তো এটা নিয়েছি। আর ওখানে একটা গাছ নিয়েছি, দেখো একটা বোগেনভিলা গাছ নিয়েছি, দেখাই তোমাকে। একটা বোগেনভিলা নিয়েছি, এটা বললো বেশি মানে জল দিতে হবে না, সেই জন্য নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।